দেশ বিদেশে যাইবার কোশিশ, বার্মার হাতত সৎ রোহিঙ্গা গ্রেপ্তার। বিসমিল্লাহ রহমান রহিম। আই মোহাম্মদ শরীফ। ১২ তারিখ অগস্ট 2023। মিয়ামার আর কান স্টিল হিন্দলা বুড়ালানে জাঁস লানে গাড়ি লানে মালয়েশিয়া দেশ বিদেশে যাইবলা কুশি গুদে হিন্দলার রোহিঙ্গা মোয়িং এসর তাইম ভুজারের হদি হিয়ান আমাদের 145 জন রোহিঙ্গা ধরা হাইয়ে এডবি তিন মর্ত ফাইন আছে 127 জন মায়া ফাইন 18 জন আর ই তারা এখন মোয়িং স্টিল ওর দেশ পুলিশের তরফ তো বনগুলি রাখিয়ে মুম্মেকে হিতার ওরে কানুনের তরফ সাজা দিবল্লা কোশিশ করি যাইব বলিও। তাইম প্রজারের সরার পুলিশত্তর হতো এলান গুজে দে ইয়ানার ফতেনা গুজরি গিয়ে দে হাপ্তা মদিয়ে হিন্দিলা 55 জন মালয়েশিয়া যাইবল্লা রোয়ানা লোল দে হিন্দিলা রোহিঙ্গা বুড্ডুভিয়না আকিয়া মদে 15 জন 17 জন ওর পর্যন্ত রোহিঙ্গা লাশ লত পাই দিয়ানোর ফতেনা আজ পর্যন্ত আরও কিছু রোহিঙ্গা লত নাফার বলিও। হিন্দিলা মিয়ামার আর খানস্টের একে অবসরত্বীয় হই দে ইয়ান জানা গিয়ে আজিয়া দিনের মধ্যে মোয়িং স্ট্রিটের মধ্যে ওরা হাই দে রোহিঙ্গা ইন হন্তু হরডে জারি না যে সাব করে জানি না ফেলিও আর হি তারারে পুলিশের চেক পয়েন্টের মধ্যে বেইনা দস্যবার টাইমের মধ্যে পুলিশের তো হত্যু গ্রেপ্তার করছে বলিও এলান গুজে দে ইয়ান জানা গিয়ে আর হি তারারে এখনো টাইমের মধ্যে হুকুমতর হতো বনগুলো রাখি মুম্মেকা মদ দিমা কুলি পাল্লা বলে তালাশত আছে বলিও পুলিশ একজনে হয়ে দে হিয়ান জানা কিয়ে বেশি আফসোস পেরেশানে হতা আজ পর্যন্ত রোহিঙ্গা অকল আর খানার ভিতরে বেশা বেশি জুলুমরে বরদাস করে ডালালর শিকার হইনা হিন্দিলা দেশ বিদেশে যাইবরলা কুশুর করে হিন্দিলা রোহিঙ্গা অকল দেশে ডালাল অকল হিন্দিলা দরিয়াত পুলিশের হাতত হিন্দিলা বেশা বেশি জুলুমের হালত রাখিয়া না তজিয়াদি রোহিঙ্গা অকলরে জুলুম করে দিয়ান কান বেশা বেশি কানুন হেলাপ আর মামলায় জ্বলতি রুখ জরুরি।